পরিবর্তনের তিনটি দাবি নিয়ে আবারও এই সমিতির সভাপতি হিসাবে পথ শুরু করলেন পরিবর্তন যে তিনটি দাবি সে কি আমাদের আসলে পরিবর্তনের যে তিনটি দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে ব্যাংকের যে প্রশাসনটা আছে এই প্রশাসনটা ঢালাওভাবে সাজাতে হবে কারণ এই প্রশাসনটা পূর্বের ন্যায় রয়ে গেছে তারা তাদের কাজগুলোই করতেছে আসলে আমরা এখনও কোনো কাজ করতে পারছি না তারা আমাদের এমডি স্যারের দোহাই দেয় আমাদের অবশ্য ন চেয়ারম্যান সাহেব মাত্র আসছেন ওনার কথা বলা হয়নি বিশেষ করে এমডি স্যারের দাবি মানে কথা বলে বারবার আমাদেরকে প্রত্যাখ্যান করছে আমরা আসলে মূলত সাংগঠনিক বলেন বা বর্তমান পরিবেশ পরিস্থিতির যে পরিবর্তন তার কিছুই কাজ করতে পারছি না কারণ তারা পূর্বের ন্যায় বহাল তব্যতে আছেন কোনো একটা মানে ছায়ার আবদ্ধ তারা আছেন তাদের এই শক্তিটা কোথায় আসলে আমরা বুঝতে পারতেছি শাস্তি তো আমরা দিতে পারি না বা আমরা চাইও না তারা কিন্তু আমার মনে হচ্ছে যে তারা তো একটা বিশেষ দলের ছিল আপনি যতই বলেন তারা সেই গানটাই গাচ্ছে তো সেই হিসাবে তাকে একটু পরিবর্তন করে দেখ তার লেভেলে তো অনেক আছেন অন্য কাউকে বসার তো যদিও আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছেন আমরা একটা দাবি দেওয়া দিব উনি বলছে তোমরা লিখিত আকারে পেশ করো দ্বিতীয় পরিবর্তন পরিবর্তনটা পরিবর্তনটা যাচ্ছি আউটসোর্সিং যেটা আছে আউটসোর্সিংয়ে আমাদের অফিসিয়াল যে ডিপার্টমেন্টটা এজিএম এসপিও যে আছে নিয়ন্ত্রণ করে এদের একটা পরিবর্তন দরকার কারণ এরা একটা বিশেষ দলের লোকদের বিভিন্নভাবে চাকরি দিচ্ছে ব্যাংকে বিশৃঙ্খলা হচ্ছে তাদের কোনো দায় দায়িত্ব নাই ব্যাংকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে ফাইল আছে কাগজপত্র আছে এগুলো আসলে তারা ঠিক মতন দেখাশোনা করে না হারিয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটতেছে বিভিন্ন জায়গায় আর আমাদের ব্যাংকে যারা আছেন দায়িত্বে এটা মোটামুটি অনেকটা অপকর্মের সাথে জড়িত এটা অনেক ভুরি ভুরি প্রমাণ আছে আমরা চাই তাদেরকে তাদেরকে পরিবর্তন করা হোক যেহেতু আমরা কর্মচারীদের প্রতিনিধি করি আমরা চাচ্ছি সকল গ্রেডের পদোন্নতি দেওয়া হোক অবশ্য আমাদেরকে চেয়ারম্যান সাহেব আশ্বাস দিয়েছেন যে তোমরা এই দাবিটাও তোমাদের লিখিত আকারে পেশ করার বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব তো আসলে সাবেক আমাদের এমডি খুব ভালো মানুষ এবং একজন ব্যাংকার ওনার আমলে আমাদের অগ্রণী ব্যাংক খুব ভালো অবস্থানে ছিলেন সব দিকে কর্মচারী বলেন কর্মকর্তা বলেন বেশি ছিল বরং এখন কমে গেছে এবং ওনার আমলে ব্যাংকটাও বেশ উপরে উঠেছিলেন তো স্যারের যেহেতু স্যারকে দেওয়া হয়েছে আমাদের বিশ্বাস স্যার নিঃসন্দেহে ভালো করবে এই বিশ্বাসটিও আমাদের স্যারের প্রতি আছে আসলে স্যার কিন্তু মানসিকভাবে খুব শক্তিশালী তার মানসিক চিন্তা চেতনা খুব ভালো যেমন আমরা একটা আলোচনার সময় বা উদাহরণ দিয়েছিলাম যে স্যার অমুক ব্যাংক অমুক ব্যাংক স্যার রাগ করলেন আর আরিফ অমুক ব্যাংক বলো কেন আমি করব আমাকে সব ব্যাংক ফলো করবে তোমরা কখনো আর কোনো দিন অন্য ব্যাংকের তুলনা দিবে না আমি আইডল আমি তৈরি করব আমাকে ফলো করবে সবাই আমাদের বিশ্বাস স্যার আসলে খুব জেন্টালম্যান বুদ্ধিমান একজন ভালো ব্যাংকার অগ্নি ব্যাংকের যে দূর অবস্থা বর্তমানে সেটা কাটিয়ে করতে পারবো স্যার মাধ্যমে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে আমরা দেখা করি কোনো এক বিশেষ কোনো এক বিশেষ কারণে সারা বাংলাদেশে দেখেন বিশেষ ব্যক্তির মুরাল কিন্তু নাই অথচ অগ্রণী ব্যাংকের মুরালটা ঠিক রয়ে গেছে তারা কি করেছেন জানেন উপরে নতুন করে একটা পোলব দিয়ে ঢেকে রেখেছেন তাহলে কি বুঝতে পারছেন আমাদেরকে বিভিন্নভাবে ছাত্ররা ফোন করে যে আপনাদের অগ্রণী ব্যাংকে এই মুরালটা রয়ে গেছেন এই জন্য কাজ করতেছেন সাততলা ডিজিএম এজিএম দুজন ইঞ্জিনিয়ারও আছেন এর সাথে আতিক ইমরান নামে দুজন ইঞ্জিনিয়ার আছেন আর এ জি ডিজিএম আছেন এর একটা পরিকল্পনাভাবে সব জায়গায় কিন্তু নাই সারা বাংলাদেশে নাই শুধু অগ্রণী ব্যাংক আছে যদি আমরা মহোদয়কে জানিয়েছি চেয়ারম্যান সাহেব বলছে আমি দেখব কিন্তু অদ্যাবধি এখনও রয়ে গেছে আমরা চাই এই জিনিসটা সুন্দরভাবে কাজটি হোক সর্বোপরি প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে এ এটাই যেহেতু তাকে প্রথমে তাদের কথা বলতে হয় যে দেশের এই পরিবেশ পরিস্থিতিতে তারা যে দায়িত্বটা নিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ তারা না থাকলে আমাদের দেশটা আরও ধ্বংস হয়ে যেত তারা দেশটা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং বাকি সময়টুকু তারা করবেন এটা আমাদের বিশ্বাস আর বিশেষ করে তারা তো দুর্নীতির বিরুদ্ধে তা আমরাও তাদের সাথে একত্রতা ঘোষণা করি আমাদের ব্যাংকও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সার্বিকভাবে ভালো কাজ করার জন্য এই আশা ব্যক্ত করে আমি তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি